এখন হচ্ছে আমরা নাবিল ভাইয়ের কাছে যাব। তো নাবিল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মেশিন লার্নিং আর হচ্ছে ডেটা সায়েন্স দুইটা তো হচ্ছে আমরা অনেকে সিমিলার মনে করি, অনেকে মনে করি যে দুইটা ডিফারেন্ট। তো এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এই মেশিন লার্নিং আর ডেটা সায়েন্সের মধ্যে? তো এটা আমরা হচ্ছে নাবিল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এখন। নাবিল ভাই, আচ্ছা, ফার্স্ট অফ অল, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, সো ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং, এই আমরা যদি টোটাল স্পেকট্রামটা দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবগুলো জিনিসের মধ্যে কিছু জিনিস একদম কমন আছে। যেমন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, বা আমরা যদি বলি ডিপ লার্নিং, সো সবগুলোতেই যেটা হয় যে আমরা ফার্স্ট অফ অল ডাটা নিয়ে কাজ করি, দেন বেসিক্যালি ওই ডাটার যে নলেজ রিপ্রেজেন্টেশনটা আছে ওটার জন্য আমরা একটা মডেল ইউজ করি। সো ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং এর মধ্যে মেইন ডিফারেন্সটা যদি মানে সহজ ভাষায় বলা যায়, তাহলে ডাটা সায়েন্স বেসিক্যালি ডাটার উপর বেশি ফোকাস করে। সো আমরা যেটা ডাটা সায়েন্সে যেটা করি সেটা হলো যে ডাটা থেকে আমরা যে ধরনের ইনসাইট গুলো পাইতে পারি, সো ডাটা সায়েন্সে বেসিক্যালি ফোকাসটা থাকে ডাটার উপর। হ্যাঁ, প্রিডিক্টিভ ডাটা অ্যানালিসিসে বেসিক্যালি আমরা মেশিন লার্নিং মডেল নিয়েও কাজ করি, বাট মেইন ফোকাসটা থাকে অ্যাকচুয়ালি ডাটা থেকে যতগুলো ইনসাইট পাওয়া যায়। ইভেন অনেক ধরনের সর্ট অফ ডাটা সায়েন্সে যেটা হয় যে আমরা কোনো মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি না, আমরা জাস্ট সর্ট অফ কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি অ্যান্ড দেখি যে আমরা কিছু কিছু সর্ট অফ রিমার্ক বের করার ট্রাই করি ডাটা থেকে, যে বেসিক্যালি কি মিন করে ডাটার যে ডিস্ট্রিবিউশনটা। আর মেশিন লার্নিং এ বেসিক্যালি যেটা হয় যে আমরা লার্নিং এ বেশি ফোকাস করি, দ্যাট মিন্স আমরা একটা মডেল বিল্ড করি, আমাদের ডাটা থাকে, দেন আমরা ওটার উপর বেসড করে একটা মডেল বিল্ড করি। সো বেসিক্যালি যেটা হয় যে দুইটা 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 ফিল্ডের মধ্যেই অনেকটা ইন্টারেকশন আছে, অনেকটা ওভারল্যাপ আছে, বাট মেইন ডিফারেন্সটা যেটা হয় যে বেসিক্যালি আমরা যদি চিন্তা করি ডাটা সায়েন্সে, ডাটা সায়েন্সের মেইন স্কিলটা আসলে স্ট্যাটিস্টিক্স, টোটালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এখানে হয়। আর মেশিন লার্নিং এ যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং মডেল বিল্ড করি, সো এখানে বেসিক্যালি যেটা হয় যে আমাদের আমাদের হয়তো বা আমাদের বিভিন্ন লাইব্রেরি নিয়ে কাজ করা লাগে আমাদের, এখানে বেসিক্যালি টোটাল জিনিসটা দেখা যায়। যেমন ডাটা সায়েন্সে যেটা হইতেছে যে আমরা বেসিক্যালি অ্যানালাইসিসে ফোকাসটা বেশি করতেছি, সো এখানে যেটা হইতেছে যে আমাদের অনেক বেশি টাইম দিতে হইতেছে জাস্ট ডাটার ডিস্ট্রিবিউশনটা বের করার জন্য, ডাটা আসলে কি মিন করতেছে। সো ওইখানের বিষয়টা টোটালি অ্যানালাইসিস পোর্শনে পড়ে। আর মেশিন লার্নিং পার্টটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের বিল্ডিং পার্টটা, যে আমরা যেটা হচ্ছে যে আমাদের ওইখানেও বেসিক্যালি আমাদের ডাটা ক্লিনিং করতে হয়, ডাটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়, নর্মালাইজেশন করতে হয়, দেন ওইখানে আমরা কিছু ইডিও করি, যে ডাটা অ্যানালাইসিস বা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, যে ডাটার অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন বোঝার জন্য, বাট আলটিমেট গোলটা থাকে বেসিক্যালি আমাদের একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করা। ফর এক্সাম্পল আমাদের একটা ডাটা সেট আছে, যে যেই ডাটা সেটটা বেসিক্যালি ইমেজের একটা ডাটা সেট, সো আমরা এখানে একটা কম্পিউটার ভিশন মডেল ইউজ করতে পারি, ওই মডেলটা ইউজ করে দেন আমরা ওই ডাটা সেটের যে নলেজটা আছে ওই টোটাল নলেজটা একটা একটা কমপ্লেক্স মডেলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করি মেশিন লার্নিং। আর যদি আমরা সেম জিনিসটা চিন্তা করি যে ডাটা সায়েন্সে, ডাটা সায়েন্সে বেসিক্যালি সেই জিনিসটা হবে যে আমরা লিস্টে আমাদের একটা ইমেজেরই ডাটা সেট আছে, বাট আমরা হয়তো বা ওইখানে একটা আনসুপারভাইজড মডেল ইউজ করে আমরা একটা ক্লাস্টারিং করতেছি, বা ডাটার ইমেজ গুলার যে ডিস্ট্রিবিউশন ওইটা অবজার্ভ করতেছি। সো বেসিক্যালি এই যদি মানে বলি, তাহলে বেসিক্যালি এইটাই বেসিক্যালি ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং এর মেজর ডিফারেন্সটা আসলে, যে একটাতে বেসিক্যালি আমরা অ্যানালাইসিসে বেশি ফোকাস করতেছি, আর আরেকটাতে বেসিক্যালি আমরা টোটাল বিল্ডিং এ চলে যাচ্ছি। আর যদি স্কিল সেট চিন্তা করি যে ডাটা সায়েন্সে কিরকম স্কিল সেট লাগে আর মেশিন লার্নিং কিরকম স্কিল সেট লাগে, সো ডাটা সায়েন্সের মোস্ট স্কিল সেট মানে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল সেট হলো স্ট্যাটিস্টিক্যাল নলেজ। সো বেসিক্যালি এখানে যেটা হয় যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে সিগনিফিক্যান্স বা স্ট্যাটিস্টিক্যাল যেই প্যারামিটার, ওই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করা হয় ডাটা সায়েন্সে। আর মেশিন লার্নিং এ যেটা হয় যে আমাদের টোটাল জিনিসটা চলে যায় আমাদের হয়তো বা একটা ডোমেনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আমরা যদি কম্পিউটার ভিশনের কথা চিন্তা করি, তাহলে আমাদের এক ধরনের মডেল নিয়ে কাজ করতে হয়, আবার যদি আমরা এনএলপির কথা চিন্তা করি তাহলে আরেক ধরনের মডেল নিয়ে কাজ করতে হয়। সো স্ট্রিক্টলি বলতে গেলে মেশিন লার্নিং পার্টটা একটু ব্রডার,
ডাটা সায়েন্সের থেকে, কারণ এখানে বেসিক্যালি ফিল্ড ওয়াইজ টোটাল জিনিসগুলো একদম চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যদি চিন্তা করি যে মেশিন লার্নিং এ আমরা সিগন্যাল প্রসেসিং এ কাজ করতেছি, দেন সিগন্যাল প্রসেসিং এর জন্য আমরা যে ধরনের মেশিন লার্নিং মডেল ইউজ করি ওইটা কম্পিউটার ভিশনের মডেল থেকে অনেকটা ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। সো দুইটার মধ্যে অনেক মানে খুবই কম সিমিলারিটি আছে, বাট হয়তো ফাংশনাল বিল্ডিং ব্লক গুলো সেম, বাট আলটিমেটলি মডেল গুলো আমরা যদি স্টেট অফ দ্য আর্ট মডেল যেগুলো আছে আর কি, যেগুলো সবচেয়ে বেস্ট মডেল ওই ফিল্ডের, ওইগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে কম্পিউটার ভিশন, এনএলপি এন্ড সিগন্যাল প্রসেসিং এই সবগুলো জিনিস টোটালি ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট টাইপের মডেল নিয়ে কাজ করে। এন্ড ডাটা সায়েন্সের বিষয়টা অনেকটা জেনেরিক, সো এখানে যেটা হয় যে আমাদের একই ধরনের অ্যানালাইসিস প্যারামিটার থাকে, এন্ড ওই মানে ওই অ্যানালাইসিস স্ট্র্যাটেজিগুলো আমরা মোটামুটি একদম একটা ব্রড স্পেকট্রাম ইউজ করতে পারি। সো এটা বেসিক্যালি ডাটা সায়েন্সের একটা সুবিধা বলা যায় যে আমরা যদি বেসিক কিছু স্কিল ডেভেলপ করতে পারি দেন আমরা এটা অনেক ব্রড রেঞ্জ ইউজ করতে পারবো। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের হয়তো বা এই জিনিসটা এতটা সহজ না, কারণ কেউ হয়তো বা কম্পিউটার ভিশনে অনেকদিন কাজ করছে, বাট তাকে যদি এনএলপির কোনো প্রজেক্টে কাজ করতে হয় দেন আবার তার অনেক অনেক নলেজ কভার করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে কম্পিউটার ভিশনের যে মডেলগুলো আছে রেসনেট বা ভিটিজি বা লেটসে ইনসেপশন ভার্সন থ্রি, এগুলো আমরা মোটামুটি সবাই জানি যে এই মডেলগুলো লেটসে ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়, আবার আবার যদি আমরা চিন্তা করি সেগমেন্টেশনের জন্য ইউজ করা হয় ইউনিট বা সেগমেন্ট, আবার যদি আমরা অবজেক্ট ডিটেকশনের কথা চিন্তা করি তাহলে ইউলো অনেক ফেমাস, তারপর মাস্ক আর সিএনএন। কিন্তু আমরা যদি আবার এনএলপিতে যাই দেন মডেলগুলো টোটালি ডিফারেন্ট, ওই আমরা যদি কম্পিউটার ভিশনের মডেলগুলোর সাথে তুলনা করি এগুলোর সাথে এনএলপির মডেলগুলো অনেকটাই ডিফারেন্ট। সো এখানে বেসিক্যালি যেমন এনএলপির মডেলগুলো এখন আছে বার্ট, তারপর বার্টের অনেকগুলো ভেরিয়েশন আছে রবার্ট আলবার্ট, অ্যান্ড বার্ট বা এই টাইপের যেখানে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কাজ করা হয় এগুলো কম্পিউটার ভিশনের মডেল থেকে বেসিক্যালি অনেক ডিফারেন্ট। সো এখানে বেসিক্যালি মেশিন লার্নিং এর কিছু কমপ্লেক্সিটি অ্যাড হইতেছে যেটা ডাটা সায়েন্সে রিলেটিভলি এটা একটু কম আমার কাছে মনে হয়, বাট মেশিন লার্নিং এ যেটা হয় যে এই কমপ্লেক্সিটিটা অনেক বেশি গ্রো করে, যে আমরা কোন ফিল্ডে কাজ করতেছি প্লাস কোন ডোমেইনে কাজ করতেছি ওইটার উপর বেস করে বেসিক্যালি আমাদের টোটাল নলেজ বেসটা আমাদের দেখা যায় টিউন করতে হয়, ফাইন টিউন করতে হয় যে আমরা যেই ফিল্ডে বা যেই ডোমেইনে কাজ করতেছি আমাদের বেসিক্যালি ফার্স্টে ওইটার যে বেসলাইন নলেজটা ওইটা ফার্স্টে গ্যাদার করতে হয়। সো এখানে বেসিক্যালি ফার্স্টে দুইটার ডিফারেন্স যদি একদম সামারাইজ করা হয় তাহলে ডাটা সায়েন্সটা টোটালি অ্যানালাইসিস বেস, সো আমাদের কিছু অ্যানালাইসিস স্ট্র্যাটেজি জানা লাগে, আর মেশিন লার্নিংটা টোটালি বিল্ডিং বেস, সো এই বিল্ডিংটা আবার ডিপেন্ড করে আমরা কোন ডোমেইনে কাজ করতেছি। সো আই গেস এটা মোটামুটি ওভারঅল সামারি দুইটা যদি ডিফারেন্স আমরা বলি। এখানে একটু অ্যাড করি সাকিব আশা পর্যন্ত, যে নাবিল যে কথাটা বলছে আর কি, যে যখন তোমার একটা বেসিক একটা নলেজ হয়ে যাবে তখন হচ্ছে তুমি ফিল্ড স্পেসিফিক হয়ে যাবে, যে সাপোজ তুমি যদি কম্পিউটার ভিশনে কাজ করো তাহলে তোমার কম্পিউটার ভিশনের যে মডেলগুলো আছে নতুন নতুন সেগুলো নিয়ে তোমার মেইনলি কাজ করতে হবে, আবার তুমি যদি এনএলপি যাও তাহলে তোমার এনএলপি বেস যে সব মডেল ওগুলো কিন্তু কিছুটা ডিফারেন্ট। সাপোজ এখন এনএলপি তে এখন বেশি চলতেছে ট্রান্সফর্মার বেস মডেল, এরপরে হচ্ছিল তোমার কম্পিউটার ভিশনে তোমার জ্ঞানগুলা ভালো কাজ করতেছে, বা হচ্ছিল কম্পিউটার ভিশনে অলওয়েজ সিএনএন ভালো কাজ করে আর কি, সবাই হচ্ছে সিএনএন বেসড মডেল গুলোই হচ্ছিল বেশি কাজ করে, যেগুলো নাবিল কভার করলো যেমন বিজিজি, তারপর হচ্ছে লেনটেনেট, এরকম আরো অনেকগুলো ধরনের মডেল আছে। সো তোমার ডোমেইন স্পেসিফিক এখন মডেল হয়ে গেছে, এবং ফিউচারে যে তোমার আরো অনেক, এবং আমার মনে হচ্ছে যে ফিউচারে যে আমরা যেমন এখন কি হয়েছে যে আমাদের একটা টাইমে কি ছিল যে আগে শুধু মেশিন লার্নিং ছিল যেটার মধ্যে হচ্ছিল এনএনটিএনএন সবকিছু ছিল, রাইট? এখন কিন্তু নতুন একটা ফিল্ড ইমার্জ হয়েছে যে ডিপ লার্নিং, যে এএনএন থেকে এখন একটা আবার ওখান থেকে হচ্ছিল আরেকটা নতুন ফিল্ড ইমার্জ হয়েছে যে ডিপ লার্নিং, এটা হয়তো কয়েকদিন পরে আলাদা হয়ে যাবে, এবং অলরেডি আমার বলা যায় যে কিছুটা আলাদা এখন কিন্তু মানুষ মেশিন লার্নিং আর বেশি পড়ে না, সবাই ডিপ লার্নিং ফোকাস। এবং এখন আবার হচ্ছিল এখন এরকম ট্রেন্ড হচ্ছে যে ডোমেইন স্পেসিফিক হচ্ছিল তোমার বিভিন্ন মডেল বেরোচ্ছে, যে এনএলপি হচ্ছে সব ট্রান্সফর্মার বেসড মডেল হয়ে যাচ্ছে, ইমেজ প্রসেসিং গেলে তোমার সিএনএন বেসড মডেল হয়ে যাচ্ছে, তারপর চলো তোমার ইয়াতে স্পিচ আর হচ্ছিল তোমার টেক্সটের সবসময় যে সিকোয়েন্স মডেল গুলো আর কি কাজ করে, আর হচ্ছে ইমেজে গেলে সব হচ্ছিল সিএনএন বেস। সো এইগুলো আবার দেখবা যে একটা টাইমে হচ্ছিল এই মডেল গুলাতেই হচ্ছিল স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এই হলো অবস্থা আর কি বর্তমানে। সো তোমার এখন এত বেশি ভাস্ট নলেজ গ্যাদার করা আসলে
ইম্পসিবল যে তুমি প্রত্যেক ডোমেনেরই সব ফিল্ডেরই সব নেটওয়ার্ক নেটওয়ার্ক সম্পর্কে নলেজ থাকবে সেটা টাফ আর কি। তাহলে তুমি আবার ধরো মানে তুমি যদি রোবোটিক্সে কাজ করো তোমার রিইনফোর্সমেন্ট নিয়ে কাজ করতে হবে, সো রিইনফোর্সমেন্ট লার্নিং সেটা আবার আরেক ধরনের হচ্ছে হলো তোমার নলেজ মানে নলেজ টাইপ মানে মডেল টাইপের। সো এত কিছু কভার করা আসলে টাফ। সো এই জন্য হচ্ছিল মানে তোমার একটা বেসিক যদি একটা নলেজ দাঁড়া হয়ে মানে দাঁড় করানো হয়ে যায় তারপর তুমি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং শিখে হয়ে গেছো, এরপরে হচ্ছিল তুমি এইসব একটা ডোমেন স্পেসিফিক হয়ে যেতে হবে।